ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। কারো গেট স্টার্টেড অপশন আসেনি বলে ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে পারছে না। কারো আবার কনফার্ম ইওর আইডেন্টিটি এই অপশনটি চলে এসেছে, বাট আইডেন্টিটি প্রুফ না থাকার কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারছেন না। কারো আবার আইডেন্টিটি প্রুফ রয়েছে, বাট আইডেন্টিটি প্রুফ সাবমিট করার পরেও ফেসবুক সেটা অ্যাকসেপ্ট করছে না। কারো আবার চ্যাট উইথ আস এই অপশনটি চলে এসেছে। এ পদ্ধতিতে ভিডিও বানিয়ে ফেসবুক আনলক করা যায়। আপনি ভিডিও বানিয়েছেন এবং আনলক করার জন্য আপলোড দিয়েছেন, বাট ফেসবুক সেটা অ্যাকসেপ্ট করছে না। আবার সেলফি মেথড, সেলফি ভিডিও বানিয়ে ফেসবুক আনলক করার সময় ফেসবুক সেটা অ্যাকসেপ্ট করছে না। কারো আবার গেট এ কোড বাই জিমেল নাম্বার এই অপশনটি চলে এসেছে, কিন্তু জিমেল নাম্বারে ভেরিফিকেশন কোড যাচ্ছে না। আজকে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। কেন আইডেন্টিটি প্রুফ সাবমিট করার পরে ফেসবুক অ্যাকসেপ্ট করছে না, ভিডিও মেথডটি কেন অ্যাকসেপ্ট করছে না, সেলফি মেথড কেন অ্যাকসেপ্ট করছে না, আপনার জিমেল নাম্বারে কেন ভেরিফিকেশন কোড যাচ্ছে না, এবং যাদের অ্যাপ্লিকেশন করার পরেও গেট স্টার্টেড অপশন আসবে না, এই সব বিষয়ের একটা সলিউশন দিব। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করার জন্য কোন মেথডটা প্রয়োজন। তো চলুন ফেসবুক আনলক করে আসি। তো প্রথমে আসুন, যাদের গেট স্টার্টেড অপশন আসেনি তাদের কিন্তু গেট স্টার্টেড অপশন নিয়ে আসতে হবে। এবং গেট স্টার্টেড অপশন আনতে হলে যে ফোন থেকে আপনার ফেসবুকটা লক হয়েছে সেই ফোনে যেতে হবে, এবং আপনাকে দুই থেকে তিনটা অ্যাপ্লিকেশন করতে হবে। কারো কারো একটা অ্যাপ্লিকেশন করলেও গেট স্টার্টেড অপশন চলে আসে, কারো কারো দুইটা করতে হয়, কারো কারো তিনটা করতে হয়। তো আমি বলবো তিনটাই আপনি অ্যাপ্লিকেশন করে দেন, তাহলে দেখবেন 24 থেকে 48 ঘন্টা পরে আপনার লক ফেসবুক অ্যাকাউন্টে গেট স্টার্টেড অপশনটি চলে এসেছে। তো অ্যাপ্লিকেশনগুলো কিভাবে করবেন চলুন দেখে আসি। তো গেট স্টার্টেড অপশন আনার জন্য আপনাকে যে তিনটা অ্যাপ্লিকেশন করতে হবে তার লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তো প্রথম লিঙ্কটাতে আমি যদি ক্লিক করি, তো ক্লিক করার পরে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। ভাবে স্ক্রল ডাউন করার পরে এই যে রিকভারি ইওর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস অর মোবাইল ফোন নাম্বার, এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। করার পরে এভাবে স্ক্রল ডাউন করবেন, করার পরে একদম লাস্টের দিকে একটা অপশন দেখতে পাবেন, এই নোতে ক্লিক করবেন। করার পরে দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক এখানে ক্লিক করবেন। করার পরে এরকম একটা বক্স খুলবে, তো আপনি কি কাজ করবেন এখানে আপনার প্রবলেমের কথা ফেসবুককে জানাবেন। তো কি লিখতে হবে সেটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি, তো আমি জাস্ট পেস্ট করে দিলাম। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং লিঙ্কগুলোও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট আপনি এখানে সাবমিট যে রয়েছে এই সাবমিটে ক্লিক করে দেবেন। তো প্রথম অ্যাপ্লিকেশনটি করার পরে আপনি দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি করবেন। তো দ্বিতীয় অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এভাবে স্ক্রল ডাউন করার পরে এই আগের মতোই সেম এই নোতে আপনি ক্লিক করবেন। এরপরে দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক এখানে ক্লিক করবেন। এখানে আপনি সেম অ্যাপ্লিকেশনটাই পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এই যে সাবমিটটা রয়েছে সাবমিটে জাস্ট আপনি ক্লিক করবেন। দ্বিতীয় অ্যাপ্লিকেশন করাটি কমপ্লিট। এরপরে তৃতীয় অ্যাপ্লিকেশন করবেন। তো আমি এই তৃতীয় নাম্বারটাতে এখানে ক্লিক করলাম। করার পরে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আসার পর আমি একটু স্ক্রল ডাউন করব, সেম ওয়াজ দিস হেল্পফুল এখানে নোতে ক্লিক করব, দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক এখানে ক্লিক করব, সেম অ্যাপ্লিকেশনটাই আমি এখানে বসিয়ে দেব। এরপরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। এখন আসুন, যে যে কাজ করলে আপনার অ্যাপ্লিকেশনটি করার ফলেও গেট স্টার্টেড অপশনটি আসবে না। এক নাম্বার, আপনি যখন ফেসবুক লগ ইন করতে যাবেন তখন যদি কোনোভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয় বা পাসওয়ার্ড সংক্রান্ত কোনো প্রবলেম হয়। দুই নাম্বার, যদি লগ ইন করার সময় টু ফ্যাক্টর জনিত কারণে আপনি আপনার ফেসবুকে কোনো রকম ভেরিফিকেশন কোড আদান প্রদান করেন। তিন নাম্বার কারণ, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন মোবাইলে বিভিন্ন নেটওয়ার্কে লগ ইন থাকে। মোটামুটি এই তিনটা কারণ যদি না ঘটে তাহলে 100% আপনার ফেসবুক অ্যাকাউন্টে গেট স্টার্টেড অপশনটি চলে আসবে। আপনি আপিল করার পরে আপনার ফেসবুক অ্যাপটিকে ডিলিট করে দেবেন এবং 24 ঘন্টা পরে
আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার কিংবা আদার্স যে কোনো ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। দেখবেন 100-এ 100 আপনার ফেসবুক অ্যাকাউন্টে গেট স্টার্টেড অপশনটি চলে এসেছে। দ্বিতীয় নম্বর, যাদের কনফার্ম ইউর আইডেন্টিটি এই অপশনটি চলে এসেছে। আপনি আপনার আইডেন্টিটি প্রুফ সাবমিট করার পরেও ফেসবুক সেটা অ্যাকসেপ্ট করছে না। কেন অ্যাকসেপ্ট করছে না? তার কারণ মূলত তিনটা। একটা হচ্ছে আপনার যে প্রোফাইল নেম, সেই প্রোফাইল নেমটা আইডেন্টিটি প্রুফের সাথে মিল হচ্ছে না। দুই নম্বর, আপনার ফেসবুকে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থ আপনার আইডির সাথে মিলছে না। তৃতীয় নম্বর, আপনার প্রোফাইলে যে ছবিটা দেওয়া রয়েছে সেই ছবির সাথে আপনার আইডেন্টিটি প্রুফের ছবি মিল হচ্ছে না। এই কারণেই ফেসবুক আপনার আইডেন্টিটি প্রুফটাকে রিজেক্ট করছে। এখন আসুন, যাদের কনফার্ম ইউর আইডেন্টিটি এই অপশনটি এসেছে বাট আইডেন্টিটি প্রুফ নেই, তারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করবে? তাদেরকে বলবো যে কনফার্ম ইউর আইডেন্টিটি এই অপশনটি পরিবর্তন করে গেট এ কোড বাই জিমেল নাম্বার এই অপশনে নিয়ে আসা যায়। তো কিভাবে গেট এ কোড বাই জিমেল নাম্বার এই অপশনটিতে পরিবর্তন করবেন, তার জন্য আপনাকে মোট 5টা অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলুন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় দেখে আসি। তো কনফার্ম ইউর আইডেন্টিটি থেকে গেট এ কোড বাই জিমেল নাম্বার এটা পরিবর্তন করার জন্য 5টা অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশন করার জন্য প্রথম লিঙ্কটাতে ক্লিক করব। তো আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, আমি সাবজেক্ট লিখে দিব, মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ লকড, আমার ফেসবুকের জিমেল নাম্বারটা লিখে দিব, ডিসক্রিপশন বক্সে আপনার প্রবলেমটা এখানে লিখে দেবেন। আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পাশাপাশি চুজ ফাইলে এখানে ক্লিক করবেন, কনফার্ম ইউর আইডেন্টিটির একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, সেটা জাস্ট এখানে অ্যাড করে দেবেন। অ্যাড হওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করবেন, কাজ শেষ। প্রথম অ্যাপ্লিকেশনটি করার পরে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি করব, এখানে লিঙ্কে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম পেজে নিয়ে আসবে, আপনি সাবজেক্টটা লিখে দেবেন, এখানে সাবজেক্ট লিখে দেওয়ার পরে সেম অ্যাপ্লিকেশনটা এখানে লিখে দেবেন এবং চুজ ফাইলে ঠিক আগের ছবিটাই অ্যাড করে দেবেন। এরপরে জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন। এরপরে তৃতীয় অ্যাপ্লিকেশনটা লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে, একটু স্ক্রল ডাউন করার পরে এখানে নো দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এরপরে দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক এখানে ক্লিক করবেন, বক্স খুলে যাবে, জাস্ট সেম অ্যাপ্লিকেশনটি লিখে এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। এরপরে চতুর্থ অ্যাপ্লিকেশনটি করার জন্য লিঙ্কে ক্লিক করবেন। তো এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে নো দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপরে দি সলিউশন ডাজ নট ওয়ার্ক এখানে ক্লিক করবেন, বক্স খুলবে, সেম অ্যাপ্লিকেশনটি লিখে এখানে সাবমিটে ক্লিক করবেন। এরপরে পঞ্চম অ্যাপ্লিকেশনটি করার জন্য পঞ্চম লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে আপনার ফেসবুকের জিমেল নাম্বারটা লিখে দেবেন, তারপরে প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করবেন। এরপরে যেহেতু আপনার লগইন প্রবলেম, এই লগইনে এখানে জাস্ট ক্লিক করবেন। দেওয়ার পরে ডিসক্রিপশন বক্সে সেম অ্যাপ্লিকেশনটি লিখে এখানে সেন্ডে ক্লিক করবেন। তো 5টা অ্যাপ্লিকেশন হওয়ার পরে আপনি 72 ঘন্টা অপেক্ষা করবেন, 72 ঘন্টা পরে অন্য একটি ব্রাউজারে আপনার ফেসবুকটা লগইন করবেন, আশা করি চলে আসবে। আর যদি না আসে তাহলে আপনি 3 দিন পরে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন, আশা করি চেঞ্জ হয়ে যাবে। তৃতীয় নাম্বার, ভিডিও মেথড, অর্থাৎ যাদের চ্যাট উইথ আস এই অপশনটি চলে এসেছে এবং সেখানে ক্লিক করার পরে ফেসবুক দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে ভিডিও বানিয়ে ফেসবুক আনলক, আর একটা হচ্ছে ট্রাই সামথিং এলস। তো ভিডিওতে ক্লিক করার পরে আপনাকে একটা নতুন জিমেল নাম্বার ক্রিয়েট করতে বলছে, যেটা কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে এর আগে সংযুক্ত ছিল না, অর্থাৎ একদম সম্পূর্ণ নতুন। এবং সেই জিমেল নাম্বারটা সাবমিট করার পরে একটা ভেরিফিকেশন কোড দিচ্ছে, সেই কোডটা আপনার একটা কাগজের উপর লিখে তারপরে সেটাকে সামনে ধরে ডানে একবার, বামে একবার, উপরে একবার, নিচে একবার করে প্রায় 20 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে সেটাকে কিন্তু এই যে রিপ্লে এই অংশতে ক্লিক করে তারপরে আপনার ভিডিওটাকে সাবমিট করলে 48 ঘন্টার মধ্যে 50 মেইল দেয়, যেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করার লিঙ্ক থাকে। এখন আসুন, যারা ভিডিও মেথডটি প্রয়োগ করেছেন
কিন্তু কেন ফেসবুক সেটা অ্যাকসেপ্ট করছে না? তার কারণ আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইলে আপনি ফুলের ছবি, টপের ছবি, এ ধরনের ছবি দিয়ে আছেন, কিন্তু আপনি ভিডিও আপলোড করছেন আপনার ফেজে, তখন ফেসবুক যখন ভেরিফিকেশন করছে তখন ফেসবুক রিজেক্ট করে দিচ্ছে। অর্থাৎ অনেকে ইঁদুর, বাদুর, গোলাপ ফুল এ ধরনের ছবি দিয়ে ফেসবুক প্রোফাইল খোলেন এবং লক হয়ে যাচ্ছে। তাদের আসলে এই পদ্ধতি ব্যবহার না করা উচিত। এরপরে আসুন সেলফি মেথড। যারা সেলফি মেথড ব্যবহার করে ফেসবুক আনলক করেছেন, আবার অনেকেরই কিন্তু এইটা অ্যাকসেপ্ট করছে না ফেসবুক। এটারও ঠিক একই কারণ, আপনি যখন সেলফি ভিডিও বানাচ্ছেন তখন কিন্তু প্রোফাইলের সাথে আপনার ফেজের মিল হচ্ছে না বলে ফেসবুক কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছে না। তো সেলফি মেথড পদ্ধতি ব্যবহার করে কিভাবে ফেসবুক আনলক করতে হয় এ সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনি এই যে আই বাটনটাতে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারবো। এরপরে আসুন পঞ্চম নাম্বার, আপনার জিমেল নাম্বারে ফেসবুক আনলক করার সময় কোড যাচ্ছে না। তো আপনার জিমেল নাম্বারে কোড না যাওয়ার কারণ হচ্ছে ফেসবুক আপনার জিমেল নাম্বার বা ফোন নাম্বারটাকে ব্লক করে দিয়েছে। তো আনব্লক করতে হলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলুন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় দেখে আসি। যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হওয়ার পরে জিমেল নাম্বার অথবা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাচ্ছে না, তারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো ক্লিক করার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো উপরে লেখা রয়েছে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ লকড অ্যান্ড আই এম নট গেটিং ফোন অর জিমেল কোডস হোয়েন ট্রাইং টু কনফার্ম মাই অ্যাকাউন্ট। তো আমি একটু স্ক্রল ডাউন করার পরে একটা অপশন দেখতে পারবো নো, তো আমরা নোতে ক্লিক করব। করার পরে দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক এখানে ক্লিক করব। করার পরে এরকম বক্স খুলবে, আপনাদের প্রবলেমটা এখানে জানাবেন। তো আমি এটা কিন্তু আগেই লিখে রেখেছি, তো এটা আমি পেস্ট করে দিব। এটা কিন্তু আগের অ্যাপ্লিকেশনগুলোর কথা নয়, এটা কিন্তু অন্য। তো আমি এটাও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি শুধু কপি করে এনে এখানে বসিয়ে দেবেন, তারপরে আপনি সাবমিটে ক্লিক করুন। তো জিমেল নাম্বারে কোড না আসার জন্য দ্বিতীয় আরেকটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম, আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটাও দিয়ে দিব। তো আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, আমি তিন নাম্বার অপশন রিসিভিং টেস্ট এখানে ক্লিক করব। তারপরে এখানে আপনার ফেসবুকে যে নাম্বারটা রয়েছে সেটা কোন কোম্পানির, সেই কোম্পানির নামটা লিখে দিতে হবে। তো আমার হচ্ছে বাংলালিংক, এবং বাংলালিংক নাম্বারটা লিখে দিব, তারপরে জিমেল অ্যাড্রেসটা লিখে দিব, তারপরে কোন দেশ থেকে, আমি বাংলাদেশ থেকে করছি, তারপরে আপনার প্রবলেমটা সেম টেক্সটটা এখানে লিখে দেবেন। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনি 72 ঘন্টা পরে ট্রাই করবেন, দেখবেন আপনার জিমেল নাম্বার অথবা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। এই প্রবলেমগুলো ছাড়াও যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।